হ্যালো এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এসেছি ওয়ানিয়াস মাস্তি ব্লগ থেকে। তো আজকে এই তো পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে এসে আম্মু বললো চলো ওয়ানিয়ার, যেহেতু ইসলামিক বার্থডে আসতেছে তো সেজন্য আম্মু কিছু টয় কিনবে ওয়ানিয়ার জন্য। তো আমরা চলে গেলাম বাজারে। তো এখানে গিয়ে শপিং মলে গিয়ে আমরা এখন দেখলাম যে ওয়ানিয়ার জন্য কী নিতে পারি। তারপরে এখানে কিছু ডল দেখলাম, তারপরে এখানে ফিশ ক্যাচিং যে টয়গুলো সেগুলো দেখলাম। তো ওয়ানিয়ার এটা এক মিনিট নষ্ট করে দিবে, সে কোনো খেলনা কি একদম যত্ন নাই। ক্যাকটাসটা আমার খুব ভালো লেগেছিল, কারণ সে রিপিট করে কথা বলে, তো অনেক সুন্দর, নাইস। আর এটা ছিল কিচেন সেট, যেটা আমার আম্মুকে অনেক ভালো লেগেছিল। আর ওয়ানিয়া যেহেতু রান্নাবান্না করতে অনেক আগ্রহী, তাই সেজন্য এটা আমরা নিয়ে নিলাম। তারপরে এখানে দেখলাম ডল সেট তো ছিল, ফ্যামিলি প্যাকেট ছিল, তো আমরা এটাও একটা নিয়ে নিলাম ওয়ানিয়ার জন্য। তারপর দেখলাম অনেকগুলো কার সেট ছিল, যেটা চার সেট করে আছে, তো চারটা সেট কারের আমরা নিয়ে নিলাম। সেটা অনেক সুন্দর ছিল আর নাইস, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ওয়ানিয়ার যেহেতু অনেক খেলনা লাগে, তো সো আমি রিজনেবল প্রাইসের মধ্যেই নেওয়ার চেষ্টা করি। তো আম্মুকেও বললাম যে সেভাবেই নিতে, তো আম্মু হয়তো এই টয়টাও নিয়ে নিল ওয়ানিয়ার জন্য, চারটা কার সেট ছিল। তারপরে এখানে ছিল আর এই ছিল সাজঘর সেট ছিল, সেটাও আম্মু নিয়ে নিল। তারপরে এখানে আম্মু গেল একটু আমরা জগ নিব পানির, তো সেটা দেখতে গেলাম। তো অনেকগুলো দেখানোর পরে যেটা পছন্দ হলো এটা আমরা নিয়ে নিলাম, আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আমার ব্লগ, যারা এত কষ্ট করে দেখছেন দূর দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন, প্লিজ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রতিদিনের মতো রুটিন মতো আপনাদেরকে এই কথাটা আমার বলতে হয়, কারণ আপনাদের না বললে তো নয়। সবাই অনেকে ভিউ করে দেখে বাট লাইক কমেন্ট শেয়ার করে না, সেটা আমি বুঝতে পারি, বাট নো প্রবলেম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যাদের ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করে যাবেন, নো প্রবলেম। তারপর আমরা এই তো আমাদের হচ্ছে শপিং মল সৈয়দপুরের যেটা বাজার, তো এখানে ঝালমুড়ি কিন্তু অনেক ফেমাস, তো আমি এখান থেকে একটু ঝালমুড়ি নিলাম। তারপরে এখানে হচ্ছে আইনুল জানুর হোটেলের শিক কাবাবটা অনেক ফেমাস, তো আমি এখান থেকে একটু শিক কাবাব আর পুরি নিলাম। তারপরে এই তো আমরা বাসার দিকে রওনা দেবো, আর সামনে দেখতে পেলাম মেলার ধুম, মহরম এসেছে যেহেতু, তো মেলা বসেছে, তো সেখানে অনেকগুলো মেলার স্টল বসেছিলো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান বসেছিলো, আর ছোটোবেলায় আমি এগুলো খুবই এখানে আসতাম আর এখানে এনজয় করতাম। আর ওয়ানিয়ার জন্য কী কী আনলাম সেটা আপনার সাথে শেয়ার করতেছি, যে ডল সেট, তারপরে ওয়ানিয়ার জন্য কিচেন সেট, এগুলোই নিলাম। তো ওয়ানিয়াকে এনে দিলাম আর ওয়ানিয়া অনেক হ্যাপি, নানি তার জন্য এনেছে, নানিকে সে একদম জড়ায় ধরেছে, সে খুবই হ্যাপি। এই যে ফোর পিস কনস্ট্রাকশন সেট এটাও নিলাম, তো এটাও ওয়ানিয়া অনেক পছন্দ করেছে, গাড়ি সেট আর কি। তো অনেক রকম রকমের চারটা চার রকমের গাড়ি ছিল, খুবই ভালো। আর ওয়ানিয়া দেখেন এখন খেলতেছে, সে এগুলো নিয়ে খুবই বিজি হয়ে গিয়েছে, আর আজকের দিনে সে এগুলো একদম নষ্ট করেও ফেলেছে। তো আমি জানি যেহেতু আমার মেয়ে এরকম, তাই নানিকে বলেছি একটু ই করে নিতে। তো এই তো দেখেন সে তার একদম এনজয় করতেছে, আর সবগুলো একদম পুতুল নিয়ে বসে গিয়েছে, কিচেন সেট, তারপরে হচ্ছে মেকআপ সেট, সব কিছু নিয়ে আর কি অলরেডি বসে গিয়েছে। তো এখন এগুলো এখন সে ওপেন করবে, খুলবে, আনবক্সিং করবে, আর তারপরে আপনাদেরকে দেখাবে কী কী করলো। আর রাতে সে ডেটটা পর্যন্ত কিন্তু এগুলোই খেলতেছিল, রাত ডেটটা দেখে আমি তাদের তার ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য, যে সে কত খুশি হয়েছে তার এগুলো গিফট পেয়ে। তো আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজকে ফলো করে দিন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। তো সো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। সবাই বানিয়ের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। You pehli nazar mein ho.
Thank you.